ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের এক বোন সুরা ফাতিহার শেষে সুরা মিলানোর ক্ষেত্রে যদি কখনো ছোট সুরা পড়ে ফেলা হয় প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কি বড় সুরা পড়া যাবে কিনা, বা ধারাবাহিকতা যদি রক্ষা করার সুযোগ না থাকে, যেমন প্রথম রাকাতেই যদি সুরা নাস পড়ে ফেলা হয়, তো সেক্ষেত্রে কি করণীয়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জীবন ধারাবাহিকতা রক্ষা করা এটি হচ্ছে সুন্নাত বা এটি আদব, কিন্তু ধারাবাহিকতা যদি রক্ষা করা সম্ভব না হয় বা ছুটে যায়, তো সেক্ষেত্রে এটিও জায়েজ রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে আমরা এটি দেখি যে মাঝে মাঝে তিনি ধারাবাহিকতা রক্ষা না করি সালাত আদায় করেছেন। মূলত আসলে এটি আমাদের জন্য তিনি শিক্ষা হিসাবে রেখে গিয়েছেন। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমনটি না ঘটতো তাহলে আমরা একটা বিপাকে পড়ে যেতাম। তো সুরা নাস যখন প্রথম রাকাতে পড়া হয় তখন দ্বিতীয় রাকাতে সুরা ফালাক বা সুরাতুল কাফির অন্যান্য যে কোনো সুরা পড়া যেতে পারে, তাতে সমস্যা নেই, এটি জায়েজ রয়েছে। এবং এ ধরনের এভাবে যদি সালাত আদায় করা হয় তো সে সালাত শুদ্ধ হবে। শুধু তারতিবের একটু বা ধারাবাহিকতার যে ব্যত্যয় ঘটেছে সেটা কোনো সমস্যা হবে না সালাত শুদ্ধ হওয়ার ক্ষেত্রে। তবে এক্ষেত্রে আরো একটি কাজ করা যেতে পারে, যদি মনের ভিতরে খুব সংকোচই দেখা যায় তখন সুরানাস প্রথম রাকাতে পড়া হয়েছে, দ্বিতীয় রাকাতেও সুরানাস পড়া যেতে পারে, দ্বিতীয় রাকাতেও সুরানাস পড়ে সালাত শেষ করা যেতে পারে। তো দুটো অবস্থায় জায়েজ রয়েছে, অর্থাৎ সুরানাস প্রথম রাকাতে পড়ার পরে দ্বিতীয় রাকাতে অন্য যে কোনো সুরা, সুরা ফালাক, সুরা ইখলাস, সুরাতুল কাফিরুন পড়া যেতে পারে, পড়ে সালাত শেষ করা যেতে পারে, অথবা দ্বিতীয় রাকাতে বা তৃতীয় রাকাতেও সুরানাস পড়া যেতে পারে। আল্লাহু আলাম বিসওয়াব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ।